জেএইচ টেক স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বেশ টেক নিউজ দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে, যেখানে বেশ কিছু ইনফরমেশন থাকে যা আপনাদের অনেক কাজে লাগে, আমিও মজা পাই ইনফরমেশনগুলো শেয়ার করে। আজকে ওই রকম কোনো টেক নিউজ থাকছে না, জাস্ট সামান্য একটি খবর থাকবে, সেই খবরটা মোবাইল ব্যাংকিং এর উপরে। আমরা যারা মোবাইল ব্যাংকিং ব্যবহার করছি, অনেকদিন যাবতই ব্যবহার করছি, সেই 2010 সাল থেকে মোবাইল ব্যাংকিং ব্যবহার করছি, আর বাংলাদেশে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এখন এই 2020 সাল এসে কোনো না কোনোভাবে এই সার্ভিসটা ব্যবহার করছেন না, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন হবে। এই মোবাইল ব্যাংকিং নিয়ে আমাদের যেমন সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা কিন্তু খুব বেশি যে পর্যায় পর্যন্ত আমরা নিতে পেরেছি এমনটাও কিন্তু বলা যাচ্ছে না এখন পর্যন্ত। তার মধ্যে একটা ব্যাপার সবার মধ্যেই ছিল যে আমি বিকাশ থেকে টাকাটা রকেটে ট্রান্সফার করতে পারি না, বা রকেট থেকে বিকাশে নিতে পারি না, এম ক্যাশে নিতে পারি না, নগদে নিতে পারি না, এই ধরনের প্রবলেম আমাদের অনেক দিনের। এবং আমাদের সেই দাবিটা মেনে বাংলাদেশ ব্যাংক একটা ডিসিশন নিয়েছে যে এই প্রবলেমটা খুব অল্প সময়ের মধ্যেই সমাধান করা হবে। জানি না কবে হবে, তবে বাংলাদেশ ব্যাংক যেহেতু নির্দেশনা দিচ্ছে, সুতরাং এটা অল্প সময়ের মধ্যে হয়ে যেতে পারে। আমার তো এই নিউজটা দেখার পর, যখন দেখলাম যে এই নিউজটা একটি ন্যাশনাল ডেইলিতে এসেছে, তারপরে খুব ভালো লাগলো যে, এবং সেখানে বলা ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে একটা স্টেপ নিচ্ছে যে আমি টাকা বিকাশ থেকে ট্রান্সফার করতে পারবো রকেটে বা এম ক্যাশে অথবা নগদে, এই ধরনের অ্যাপসে বা এই ধরনের মোবাইল ব্যাংকিংয়ে আমি টাকাটা ট্রান্সফার করতে পারবো। তাহলে আমাদের দাবিটা কিন্তু অনেকটা পূরণ হয়ে যাচ্ছে। স্পেশালি ধরে নিন যে আমার কাছে টাকা আছে নগদে, আমি একজনকে টাকাটা পাঠাবো কিন্তু তার নগদ অ্যাকাউন্ট নেই, বিকাশ আছে। তাহলে আমি নগদ থেকে যখন বিকাশে টাকাটা ট্রান্সফার করতে যাব, কিন্তু কি এই ট্রান্সফার আমি করতে পারছি না, আমাকে নগদ এজেন্টের কাছে গিয়ে টাকাটা তুলতে হচ্ছে, তারপর এই টাকাটা আবার এজেন্টের মাধ্যমেই বিকাশে ট্রান্সফার করে দিতে হচ্ছে সেই নাম্বারে। তাহলে এখানে দেখেন যে টাকাটা আমি উঠালাম, একটা খরচ হলো, আবার টাকাটা আমি যার কাছে পাঠালাম তারও একটা খরচ হলো, খরচটা কিন্তু আলটিমেট ডাবল হয়ে গেল। এই যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা সলিউশন করার জন্যই মূলত বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপটা নিচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন জেনেছি, সেখান থেকে জানা যাচ্ছে যে এর জন্য ন্যূনতম একটা চার্জ প্রযোজ্য হবে, এবং এই চার্জটা কোনোভাবেই যেন কাস্টমার উপরে না পড়ে তারও একটা নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিয়েছে। এখন প্রতীক্ষায় থাকি যে কবে নাগাদ এই সার্ভিসটা চালু হয়। যত দ্রুত চালু হবে আমাদের জন্য তত ভালো হবে। যদি এই সার্ভিসটা চালু হয়, তাহলে আপনার অপিনিয়নটা কেমন হতে পারে, মানে আপনি কিভাবে উপকৃত হবেন, তা অবশ্যই জানাবেন নিচের কমেন্টে। আজকে এতটুকুই টেক নিউজ ছিল। ওই যে শুরুতেই বলেছি, আজকে ছোট্ট একটা টেক নিউজ থাকবে। সবাই ভালো থাকবেন, আর পরিশেষে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন।